আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন, যে যেখানে আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আমরা এখন যাব কুরবানির জন্য ছাগল কিনতে। আর কুরবানির জন্য ছাগল কিনতে আমরা যাচ্ছি নিউ ইয়র্কের আপস্টেটের একটা বাংলাদেশি অধ্যুষিত ফার্মে, অর্থাৎ বাংলাদেশি মালিকানাধীন ফার্মে। সো এটা কিছুটা হলেও, যেমন বাংলাদেশে মানুষ বাংলাদেশে হাট বাজারে গিয়ে তারা গরু ছাগল বা ইত্যাদি কুরবানির জন্য চুজ করে সেখান থেকে কিনে নিয়ে আসে, আর আমরা আমেরিকায় সেটা হচ্ছে না, তারপরও কিছুটা আশা করা যায় এরকমই হওয়ার কথা। আমরা যারা আমেরিকায় থাকি, বিদেশে থাকি, সাধারণত আমেরিকার জন্য এটা বাজারের বদলে একটা ফার্ম বলে। একটা ফার্মে তারা অনেক ধরনের গরু ছাগল ইত্যাদি কিছু রাখে। আপনি সেখানে যাবেন, একটা পিক করে সেটা দাম দর করে সেটা নেবেন, নিয়ে চলে আসবেন, অথবা সেখানে রাখে কুরবানির দিনে বা কুরবানির পরে দিনে আপনি যেদিন ক্যাজুয়াল পাবেন সেদিনে যায় সেখানে কুরবানি দিবেন। তা আচ্ছা, সে সকল বিষয় নিয়ে আর কথা বলবো না, আমরা আজকে এখন যাব সেই ফার্মে। ফার্মে গিয়ে আমরা দেখব এখানে কেনা বেচা কিভাবে হয় এবং গরু বা ছাগল ইত্যাদির দাম কেমন এবং ইত্যাদি বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করব। সো ভিডিওটা পুরো দেখবেন, যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সো দেরি না করে লেটস গো। সব এগুলো বাঙালি কেনাকাটা করার জন্য এসেছে, সবাই এখানে চুজ করতেছে গরু খাসি ইত্যাদি। সুন্দর জায়গা, এই যে এখানে মুরগি আছে, মুরগির ছাও আছে, খাসি আছে, ভেড়া আছে, আরো অনেক কিছু আছে। এই যে লোকজন এসেছে এখানে কেনাকাটা করার জন্য, তারা এখানে আসে অর্ডার দিবে, ফ্যামিলি সহকারে এসেছে। এই যে রাজহাঁস আছে, আসলে এখানে অনেক কিছু আছে, আমার এর আগে কখনো আসা হয়নি। এটা পুরাটাই একটা বাঙালি মালিকানাধীন আপনার ফার্ম। দেখুন এগুলো, এই যে এগুলো হচ্ছে ভেড়া, রাজহাঁস, মুরগি, আর এর আগে সেটা একটা সেপারেট জায়গায় সেগুলো ছিল। অনেক সুন্দর জায়গা,
আর আর এইখানে এই যে গরুগুলো পানিতে নামে পানি খাচ্ছে, মানে এত বিজি তাদের টেক কেয়ার করার মতন মনে হয় টাইমে। আমি এই খাসিটা চুজ করলাম, বাট খাসিটা ট্র্যাক নেই এখন, তারা এটা ওয়েট করবে, ওয়েট করার পর। আর এখানে মাপার জায়গা, এখানে মাপা হচ্ছে যে খাসিটার ওয়েট কত। এই যেটা খাসি, এটা খাসি মাপার জায়গা, এখানে উঠে যায় যে কত মাপ সেটা দেখা যায়। আর এই যে এটা হচ্ছে মেশিন, আমার খাসির ওয়েট হয়েছে 86 পাউন্ড। আর এখানে আপনার প্রাইস আসে $5.20। আমার মেয়েও দেখতে আইসে, কিন্তু এই যে রোদে একদম শেষ। আম্মু তুমি কি নিলে? এই যে আম্মু তুমি কি নিচ্ছ, ছাগল কিনছ? এ বাবা, আমার মেয়ে ছাগল কিনে একদম টায়ার্ড হয়ে গেছে রোদ, কিন্তু বাট গরম গরম সহ্য করতে পারছে না, গরম লাগে আম্মু। এই ছিল কুরবানি আমেরিকান নিউ ইয়র্কের কুরবানির ওয়ার্ডার নিয়ে, যেভাবে ওয়ার্ডার করতে হয় বা খাসি বা আপনার গরু কীভাবে চুজ করতে হয় এর উপরে ভিডিওটি দেখালাম। আশা করা যায় ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।